সিরাজগঞ্জে দুইশো বোতল ফেন্সিডিল এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও মাদকদ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ এক টাকা জব্দ করা হয় র্যাব জানায় মঙ্গলবার গভীর রাতে র্যাব বারো সদর কোম্পানির একটি চৌকশ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় বনপাড়া থেকে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় দুইশো বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ মাহিদ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ফেন্সিডিল ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় দুই হাজার আঠারো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে